नमस्कार बंधुरा, माधुरीज किचने आपनादेर सकलके स्वागत जानाई। आमार आजके रेसिपि बीट भाजा, जा बाच्चा थेके बड़ो सकले भीषण पसंद करबे। ताहले चलुन शुरू करी। बीट भाजा तैरी करार जन्य निएछि मीडियम साइजेर बीट, तारपर खोसा छाड़िए एरकम झिरिझिरि करे केटे जल दिए परिष्कार करे धुये निएछि। एरपर गैस अन करे फ्राई पैन बसिए दिएछि। एर मध्ये दिच्छि सर्षेर तेल, फोड़नेर जन्य दिच्छि एकटा शुकनो लंका। प्रथमे शुकनो लंकाटाके किछुक्षण समय धरे भेजे नेब। তারপর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম আঁচে পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা বিটটাকে ঢেলে দেব। তারপর অল্প কিছুক্ষণ সময় ধরে বিটটাকে এভাবে নেড়ে চেড়ে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর আবারও একবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে নেব। বিট সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময়ের প্রয়োজন হয়, সেজন্য বিটটাকে খুব পাতলা করে কেটে নিতে হবে। আর কম আঁচে ঢাকা দিয়ে রান্না করলেই বিটটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ বিটটাকে এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে বিটটাকে আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। বিটটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এভাবে নেড়েচেড়ে বিটটাকে ভেজে নিচ্ছি। এই দেখুন, বিট ভাজি আমার তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি এবং একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব সার্ভ করার জন্য। গরম গরম ডাল ভাতের সঙ্গে এই বিটরুটের ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে আপনারা বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।